সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। বরাবরের মতোই সাথে আছি আমি নুসরাত ইসলাম। আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা নিয়ে বৃহত্তর ময়মনসিংহের সত্তরূর্ধ্ব বয়োবৃদ্ধ নুরুল ইসলাম জানিয়েছেন এক সময়কার লাঠিয়ালদের কদরসহ সরব উপস্থিতি নিয়ে। আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া অনুষঙ্গ লাঠি খেলা, বিয়ে, পৌষ পার্বণ, নবান্ন উৎসব, বাংলা বর্ষবরণ, আশুরার দিন, ঈদ, পূজা সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে লাঠি খেলার আয়োজন করা হতো পাঠশালা বাঁধ বা গৃহস্থ বাড়ির উঠোনে। আর নারী পুরুষ, শিশু, আবাল, বৃদ্ধ, বনিতা একই সাথে বসে এই খেলা উপভোগ করত। আর মুহুর্মুহু করতালির পাশাপাশি খেলোয়াড়দের ছুড়ে দেওয়া হতো উপহার স্বরূপ টাকা পয়সা। কোনো বছর থেকে এই খায়া না খায়া এই লাঠি খেলাটা আমি ধরে রাখছি। হ্যাঁ, মানে এই এই জিনিসটা আমি চাইতেছি সরকারে আমাদের একটু, হ্যাঁ, সহযোগিতা আমরা চাইতেছি। আর আপনারা সরকারের পক্ষের থেকে যদি আমাদের একটা চাকরি হোক, একটা ভাতা হোক, যাও লয় আপনার কাছে একটা দরজা খোলা আছে, আমরা একটু নজর করেন যদি এই লাঠি খেলাটা। আরও আমরা একটা চাকরি বাণিজ্য করলাম বা একটা ভাতও পাইলাম, তখন আমরা ধরে রাখতে পারি। কোনো দিন গেছে তিনবার বেশি বাড়িতে এক সপ্তাহ পরে আসি, এক সপ্তাহ পরে গেছি, মানে কিছু চাহিদা মানুষ আমরা চাইছি, দিচ্ছি, আমরা খেলছি। এরপর যাই যাব তখনই বর্তমানে ঐতিহ্যবাহী জিনিসটা দূরে হওয়ার মতো কোনো ভালো নাই, কারণ আমরা ছেলেদের চাইতাম, শেখাইতাম, শেখাতে পারি নাই, কারণ ওখানে বর্তমানে কিছু নাই। রং বেরঙের বাহারি পোশাক পরে শারীরিক কসরত দেখিয়ে লাঠিয়ালরা দর্শকদের নানা ঢঙে নাচসহ অঙ্গভঙ্গি করে এবং পরস্পরের রসাত্মক বাক্যবাণে দর্শকদের মন জয় করত। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা আজ প্রায় বিলুপ্তির পথে। সঠিক সহযোগিতা না করার দরুন তারা আজ টিকে থাকার সম্ভাবনা নেই। সরকার বা অন্যান্যরা যদি সুদৃষ্টি দেয় তাহলে হয়তো আমাদের এই ঐতিহ্যবাহী লাঠি খেলা রক্ষা হবে। আমার দাদা মোহাম্মদ তোমালী মিয়া আজ থেকে প্রায় 30 বছর আগে লাঠি খেলার উস্তাদ ছিলেন, লাঠি খেলতেন, কিন্তু তিনি মারা যাওয়ার পর আমি অল্প কিছুদিন ধরে খেলতাম, কিন্তু ওই খেলা আমাদের মধ্যে চাহিদা নাই, বিদায় আমাদের বেতন নাই, আমরা একেবারে কর্মহীন। লাঠি খেলার ঐতিহ্য ও গুরুত্ব তুলে ধরে ঐতিহ্যবাহী ও জনপ্রিয় এই লাঠি খেলার পৃষ্ঠপোষকতার আহ্বান জানান স্থানীয়রা। ঐতিহ্যবাহী এই গ্রামীণ খেলা সরকারি বিভিন্ন অনুষ্ঠানে দেখানোর ব্যবস্থা করে দিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান খেলোয়াড়দের।
এই লাঠি খেলার মধ্যে এরকম একটা শৈল্পিক কৌশল আছে যেটা শুধু গ্রামীণ মানুষ না শহরের মানুষকেও অভিভূত করত। এটা খুব দুঃখজনক বিষয়, যারা লাঠি খেলার ঐতিহ্য ধরে রেখেছিল তারা এখন অন্য পেশা বেছে নিচ্ছে। শুধু কুলিয়ারচরে একটি লাঠি খেলার দল রয়েছে এবং তারাও হতাশায় নিমজ্জিত, যে কোনো সময় তারা এই পেশাটি ছেড়ে দেবে। পাশাপাশি তাদের উত্তরাধিকারও এই লাঠি খেলায় আর অংশ নিতে আগ্রহী নয়। আমি মনে করি যে বিলুপ্ত এই ঐতিহ্যকে রক্ষার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। মানুষের জানার আগ্রহ আর লড়াই করে বেঁচে থাকার উদাহরণ কেঁচো কম্পোস্ট সার উৎপাদনকারী ফরিদপুরের তানিয়া পারভিন। 2017 সালে শুরু তার এই জৈব সার উৎপাদন। নিজের অধ্যবসায় ও কাজ করার মানসিকতা তাকে করেছে স্বাবলম্বী। বিভিন্ন সময়ে নারী উদ্যোক্তা হিসেবে পেয়েছেন পুরস্কার। অভাব যখন সংসারে জেঁকে বসল, ঠিক তখন কিছু করতে হবে বিষয়টি মাথায় এলো তানিয়ার। সে সময় কেঁচো সার উৎপাদন পদ্ধতি সম্পর্কে জেনে শুরু করেন উৎপাদন, আর এ থেকেই তিনি আজ পুরোপুরি একজন স্বাবলম্বী নারী। তার প্রকল্পে দুই ধরনের সার উৎপাদন হয়, একটি ভার্মি কম্পোস্ট সার, আরেকটি ট্রাইকো কম্পোস্ট সার। তানিয়া পারভিনের সার উৎপাদন দেখে এখন আরো অনেক নারী এগিয়ে এসেছেন কেঁচো সার উৎপাদনে। এই জৈব সার মাটিকে তাজা করে, নেই কোনো ক্ষতিকর দিক, আর দামেও বেশ সস্তা। বাড়িতে থেকেই কেঁচো ব্যবহার করে জৈব সার তৈরি করছে নারী উদ্যোক্তা তানিয়া পারভিন। এখন 20 জন কর্মী কাজ করে তানিয়ার এই প্রকল্পে। তানিয়াপা যখন এইখানে কারখানাটা তৈরি করছে, তারপরে আমাদের ভালো লাগছে। আমরা সবাই বলছি যে আপা আমাদেরকে কাজে নিয়েন, আমরা বাড়িতে বসে থাকি, আমাদের ছেলে মেয়েরা আছে স্কুলে পড়ালেখা করে, ওদের এখানে কাজ করতে পেরে ওদের আমাদের কিছু সহযোগিতা হয়। স্বামী সাইকেল দিচ্ছে, দুটো কুলা পান নিয়ে আমি অনেক অসহায় ছিলাম, তো এখন এই তানিয়াপার এখানে এসে কাজ কাম করতেছি। এখন কাজ করার পরে আমারটা অনেক ই হয়েছে, দুটো কুলা পানের পড়ালেখার খরচ চালাইতে পারতেছি। আমাদের এখানে হলো বর্ষা আসে না, সমস্ত জমিগুলো মানে একদম অকৃষিযোগ্যর মতো হয়ে গেছে প্রায়, যে আমাদের রাসায়নিক সার দিতে দিতে এটা ওটা। তা আমি মনে করলাম যে ঠিক আছে, তানিয়া যেহেতু ও জমি খুঁজতেছে পাইতেছে না, আমার সবচেয়ে বড় ইচ্ছা যে ওকে আমি একটা জমি এখানে দিলে, এখানে সার উৎপাদন হইলে আমাদের এলাকাবাসী কৃষকরা এই রাসায়নিক সারের পরিবর্তে এইসব জৈব সার এখানে ব্যবহার করলে আমাদের জমির জন্য খুব উপকার হবে, যার জন্য আমি তানিয়াকে এই জমিটাও আমাদের আমি ওকে দিয়ে সহযোগিতা করছি। খালি জমি দেয় নেই, তার সম্পূর্ণ সিকিউরিটি এবং তার প্রত্যেকটা ব্যাপারে আমার ফ্যামিলি প্লাস এলাকাবাসী তার সহযোগিতা করে, এমনকি রাত দিন রাত্রেও যদি তার কোনো বিপদ হয় আমাদের সন্তানরা বা ভাইরা ছেলেরা দৌড় দেওয়া আসে, তার যাতে কোনো কেউ ক্ষতি করতে না পারে। কচুরিপানা, গোবর, লিটার, শাকসবজির উচ্ছিষ্টাংশ, কলা গাছের টুকরোর মিশ্রণ, ভুট্টার গুঁড়া, চিটাগুড়, ট্রাইকো ভার্মা পাউডার ও ছাই সহ বিভিন্ন কাঁচামাল দিয়ে তানিয়া পারভিন তৈরি করেন এই সার। প্রথম যখন আমি শুরু করি ম্যাক্সিমাম মানুষ আমাকে পাগল বলতো, কারণ আমি
নিজের বাসার কাজে নিজে করতে পারতাম না, কাজের লোক দিয়ে কাজ করতাম, সে আমি এই ধরনের কাজ করতে কখনো বিশ্বাস করতে পারি নাই। যাই হোক, আমার মনে অনেক জেদ ছিল যে আমি কিছু একটু করে দেখাবো। ঠিক আছে, সে তো 12 বছর সংসারে হাল ধরে অনেক চেষ্টা করলো, সে তো ডেভেলপ করতে পারলো না, দেখি আমি কোনো চেষ্টা করে পারি কি না। কৃষি অফিসের সার্বিক সহযোগিতা ছিল আমার সবসময়ের জন্য, ছিল, এখনও আছে। প্রথম মাসে আমার সার উৎপাদন ছিল মাসে 30 কেজি, আর আলহামদুলিল্লাহ বর্তমানে আমার মাসে 30,000 কেজি সার উৎপাদন হয় মাসে। তো একটা নারী যখন উদ্যোক্তা হতে চায়, উদ্যোক্তা হওয়াটা যত সহজ, তার উদ্যোগটা টিকিয়ে রাখা অনেক বেশি কঠিন হয়ে যায় আমাদের সমাজে, যেখানে নারীদের অনেক বাধা বিঘ্ন পার করতে হয়। ম্যাক্সিমাম তার ফ্যামিলি থেকে বাধাটা আসে তার সফলতার পিছনে। তো আমার সাথে আমার ছেলে এবং আমার বাবা সবসময় পাশে থেকেছে, তারা সাহস দিয়েছে, ছেলে আমার সাথে অনেক কাজ করতো, ছেলে মেয়ে এখন দুজন আমাকে সাপোর্ট করে। এখন আমার এখানে অনেক মহিলারা কাজ করে, পুরুষ কাজ করে, আগে আমি নিজেই আমার কারখানায় কাজ করতাম, এখন 15 জন আমার এখানে কাজ করে। আমি 2,000 লোকের উপরে মানুষকে ট্রেনিং করাইছি, যাদের কাছ থেকে আমি 1 টাকা ফি নেই নাই, এটা আমি মানব সেবা বলে আমি তাদের সেবা দিয়েছি, তাতে আমি 40 জন উদ্যোক্তা তৈরি করেছি। পরিবেশ বান্ধব এই জৈব সার মাটির স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা কৃষি বিশেষজ্ঞদের। যুক্তরাষ্ট্রে খোঁজ পাওয়া গেল এক দুর্লভ মুদ্রার, যার মূল্য বাংলাদেশি টাকায় 5,90,00,000 টাকার বেশি। মুদ্রাটি মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টের মুখাঙ্কিত। এদিকে ফিজিতে আয়োজকদের ভুলে একটি সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ীর যাওয়া হলো না মেক্সিকোতে অনুষ্ঠেয় মিস ইউনিভার্স সুন্দরী প্রতিযোগিতায়। বিশ্বের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া চমকপ্রদ ঘটনা নিয়ে রয়েছে একটি প্রতিবেদন। যুক্তরাষ্ট্রে খোঁজ পাওয়া গেল এক দুর্লভ মুদ্রার, 4 দশকের বেশি সময় ধরে অনাদরে পড়েছিল এই মুদ্রাটি। উত্তরাধিকার সূত্রে যুক্তরাষ্ট্রের ওহাইওর 3 বোন সেটির মালিকানা পেয়েছিল। কয়েক বছর আগেও এই মুদ্রার প্রকৃত মূল্য সম্পর্কে তাদের ছিল না বিন্দুমাত্র ধারণা। অতি বিরল এই মুদ্রা সান ফ্রান্সিসকোর US মিন্টে 1975 সালে তৈরি। এটির মূল্য এখন 5,00,000 মার্কিন ডলারের বেশি বলে জানিয়েছেন গ্রেট কালেকশনস এর প্রেসিডেন্ট ইয়ান রাসেল। বাংলাদেশি টাকায় মুদ্রাটির মূল্য 5,90,00,000 টাকার বেশি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টের মুখ অঙ্কিত ওই মুদ্রা এত মূল্যবান হওয়ার কারণ সেটিতে এস চিহ্নটি নেই। সান ফ্রান্সিসকোর US মিন্টের হলমার্ক হল এই এস। এই টাকশাল থেকে যেসব মুদ্রা তৈরি হয় সেগুলোতে এস অঙ্কিত থাকে। এই হলমার্ক ছাড়া তৈরি মুদ্রার মধ্যে এখন মাত্র 2টি অবশিষ্ট আছে। অন্যটি 2019 সালে এক নিলামে 4,56,000 ডলারে বিক্রি হয়। ১৯৭৫ সালে সান ফ্রান্সিসকো টাকশাল পরীক্ষামূলকভাবে বিশেষ ধরনের 28 লাখের বেশি মুদ্রা তৈরি করেছিল। সেখানে 6 ধরনের মুদ্রা ছিল, সেগুলো $7 বিক্রি হয়। কয়েক বছর পর মুদ্রা সংগ্রাহকেরা আবিষ্কার করেন ওই সেটের মধ্যে 2টি পয়সায় টাকশালের হলমার্ক এস চিহ্নটি নেই। এদিকে ফিজিতে আয়োজকদের ভুলে একটি সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ীর যাওয়া হলো না নভেম্বরে মেক্সিকোতে অনুষ্ঠেয় মিস ইউনিভার্স সুন্দরী প্রতিযোগিতায়।
ফিজির পার্ল রিসোর্ট অ্যান্ড স্পাতে বসেছিল দেশের সেরা সুন্দরী নির্বাচনের প্রতিযোগিতা। ফুলের তোড়া হাতে মঞ্চে দাঁড়িয়ে থাকা বিজয়ী মানসিকা প্রসাদকে পরিয়ে দেয়া হয় সেরা সুন্দরীর মুকুট। বিজয়ী ঘোষণা দুদিন পর আয়োজক সংস্থা মিস ইউনিভার্স ফিজি একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সব কিছু ওলট পালট করে দেয় 24 বছর বয়সী MBA শিক্ষার্থী মানসিকার কাছে। এতে বলা হয় প্রতিযোগিতার নীতিমালায় গুরুতর লঙ্ঘন পেয়েছে, শিগগিরই সংশোধিত ফল ঘোষণা করা হবে। এর কয়েক ঘন্টা পর মানসিকাকে বলে দেয়া হয় মেক্সিকোতে অনুষ্ঠেয় মিস ইউনিভার্স সুন্দরী প্রতিযোগিতায় তার যাওয়া হচ্ছে না। তার স্থলাভিষিক্ত হবেন প্রতিযোগিতায় রানার আপ হওয়া সিডনির বাসিন্দা নাদিন রবার্টস। নেদারল্যান্ডসে হয়ে গেল ভিন্ন ধারার এক ফুলের শোভাযাত্রা। ফুল দিয়ে সাজানো চলমান গাড়ির উপর নানা অবয়ব ছিল এই শোভাযাত্রায়, যা তৈরি করতে 20টি দল কাজ করেছে। নেদারল্যান্ডসে দেখা গেল এক ভিন্ন ধারার শোভাযাত্রা। দেশটির দক্ষিণে অবস্থিত জান্ডার্ট শহরে আয়োজন করা হয় অন্যরকম এই শোভাযাত্রাটির। আমরা গত 3 মাস ধরে এই প্যারেডটি আয়োজন করছি, রাত জেগে কাজ করেছি আমাদের এই আয়োজনকে আরো সুন্দর করে তোলার জন্য। এই শোভাযাত্রাটিতে অনেক আকর্ষণীয় জিনিসের মধ্যে দেখা যায় ফুল দিয়ে তৈরি করা নানা ভাস্কর্য ও প্রতিমূর্তি। এগুলোর মধ্যে অন্যতম ছিল হোটেল ফ্লোট। এছাড়া আরও দেখা যায় রোবট, কঙ্কাল, নানা অবয়ব ছাড়াও আরও অনেক কিছু। এই ইভেন্টটি আমি সামনাসামনি দেখতে পেরে এক ভিন্ন অনুভূতি অনুভব করছি। আমার হোটেল ফ্লোটটি সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। কোর্সো অফ জান্ডার্টকে বিশ্বের সব থেকে বড় ফুলের শোভাযাত্রা বলা হয়। এই বছরের ভিন্ন ধারার এই আয়োজনে 20টি দল অংশগ্রহণ করেছে এই ফ্লোটগুলো তৈরি করতে। এই ভিন্ন ধারার আয়োজনটি দেখতে পেরে আমি অনেক খুশি। প্রথমবার এই শোভাযাত্রাটির আয়োজন করা হয় 1936 সালে। চলে এলাম একেবারে শেষে। দেশ বিদেশে বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, NTV BACC ভবন, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দেখা হবে আবারও আগামী সপ্তাহে বুধবার সন্ধ্যা 6:45 মিনিটে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও নিরাপদ থাকুন।